এক বোন আমার কাছে প্রশ্ন করেছে, আপু আমার বিয়ে হয়েছে মাত্র 1 বছর, এই মুহূর্তে আমি বাচ্চা নিতে ইচ্ছুক নয়, কিন্তু গত মাসে আমার মাসিক হয়নি এবং আমি পরীক্ষা করে দেখেছি যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। আমি জানতে চাচ্ছি এখন যদি আমি কোনো ধরনের ওষুধ কিংবা অন্য কোনো উপায়ে পেটের বাচ্চা নষ্ট করি, তাহলে ভবিষ্যতে আমার সন্তান জন্ম দিতে অন্য কোনো ধরনের সমস্যা হবে কিনা, কিংবা এই মুহূর্তে পেটের বাচ্চা নষ্ট করা সম্ভব কিনা, দয়া করে জানাবেন। দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলবো, আপনি যদি এই মুহূর্তে সন্তান নিতে না চান, তাহলে স্বামীর সাথে সহবাস করার প্রথমেই কিন্তু আপনার যে কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার করা উচিত ছিল। এক্ষেত্রে আপনি কন্ডম কিংবা পিল ব্যবহার করতে পারতেন, তাহলে কিন্তু এরকম অবাঞ্ছিত সমস্যার সম্মুখীন হতেই হতো না। যাই হোক, যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছেন, তাই আমি বলবো আপনার যদি বড় কোনো ধরনের শারীরিক সমস্যা না থাকে কিংবা অন্য কোনো ধরনের বিশেষ সমস্যা না থাকে, তাহলে এই মুহূর্তে আপনার প্রথম বাচ্চা নষ্ট না করাই ভালো। অধিকাংশ ডাক্তারদের মতে কোনো মহিলা যখন প্রথমবার প্রেগনেন্ট হয়, তখন সেই বাচ্চাকে কোনো ধরনের ওষুধ কিংবা এমআর বা ডিএনসির মাধ্যমে নষ্ট করা উচিত নয়, কারণ প্রথম বাচ্চা নষ্ট করলে পরবর্তীতে ওই মহিলার বাচ্চা জন্ম দিতে বা সন্তান জন্ম দিতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। যাই হোক, আপনি যদি বাচ্চা জন্ম দিতে কিংবা সন্তান নিতে একেবারে ইচ্ছুক না হন, তাহলে আপনি এমএম কিট নামক একটি ওষুধ কিনে আপনার মাসিক রেগুলার করার জন্য খেতে পারেন। তবে এই ওষুধটি অবশ্যই একজন গাইনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার তত্ত্বাবধানে থেকেই খেতে হবে, কারণ মাসিক ক্লিয়ার বা রেগুলার করার জন্য এই এমএম কিট ওষুধ খাওয়ার পরে আপনি নানান ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এক্ষেত্রে আপনি যদি একজন ডাক্তারের তত্ত্বাবধানে থাকেন, তাহলে নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি কিন্তু এড়ানো সম্ভব। অনেকেই রয়েছে যারা নিজেদের গর্ভপাত করানোর জন্য পাড়া মহল্লায় বিভিন্ন হাতুড়ি ডাক্তারের কাছে গিয়ে এমআর কিংবা ডিএনসি করে। এরকম কাজ ভুলেও করবেন না, কারণ এরকম ভুলের কারণে আপনার পরবর্তীতে কিন্তু একেবারেই বাচ্চা না হওয়ার মতো সমস্যা হতে পারে। হাতুড়ি ডাক্তারের কাছে এমআর কিংবা ডিএনসি করার কারণে পরবর্তীতে আপনার জরায়ু মুখে বিভিন্ন ধরনের সমস্যা, জরায়ুতে টিউমার, গর্ভাবস্থায় ইনফেকশন কিংবা গর্ভফুলে বিভিন্ন রকম ত্রুটি দেখা দিতে পারে। এই জন্য আবারও বলছি, যদি খুব বেশি কোনো সমস্যা না থাকে এবং আপনি যেহেতু বিবাহিত, তাহলে এক্ষেত্রে আপনার প্রথম বাচ্চা নষ্ট না করাই কিন্তু আপনার জন্য সব থেকে ভালো হবে। অধিকাংশ দম্পতিরাই বিয়ের পর প্রথম 2-1 বছর কিন্তু সন্তান ছাড়াই তাদের যৌন জীবনকে উপভোগ করতে চায়। এক্ষেত্রে আপনিও কিন্তু দীর্ঘদিন যদি বাচ্চা না চান, তাহলে আপনি আপনাদের যৌন মিলনকে সুরক্ষিত রাখার জন্য কন্ডম কিংবা বিভিন্ন ধরনের খাবার পিল রয়েছে, এগুলো গ্রহণ করতে পারেন। পরবর্তীতে আপনি যখন মনে করবেন যে এখন আপনি সন্তান নিতে চাইছেন, তখন এই ধরনের প্রোটেকশন বাদ দিয়ে স্বাভাবিকভাবে মিলন করলে কিন্তু আপনারা আবার সন্তান নিতে পারবেন। এর বাইরেও আপনি যদি কোনো ধরনের প্রোটেকশন ছাড়া আপনার স্বামীর সাথে সহবাস করেই ফেলেন এবং এখন যদি আপনি এই মুহূর্তে বাচ্চা নিতে একেবারেই ইচ্ছুক না হন, তাহলে সহবাস করার 72 ঘন্টার মধ্যে আপনি বিভিন্ন ধরনের ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল রয়েছে বাজারে, এর মধ্য থেকে যে কোনো একটা খেয়ে নিতে পারেন। তবে অবশ্যই সেটা 72 ঘন্টার মধ্যেই খেয়ে নেবেন। এর মাধ্যমেও কিন্তু আপনি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে পারবেন এবং পরবর্তীতে আপনার মাসিক ক্লিয়ার করা কিংবা বাচ্চা নষ্ট করার মতো এই ধরনের সমস্যা বা জটিলতার সম্মুখীন হতে হবে না। দর্শক, আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে লক্ষ্য রাখি যাতে করে আপনাদের শারীরিক নানা ধরনের সমস্যার সমাধান দিতে, কিন্তু আমরা এক্ষেত্রে কোনো ধরনের ঔষধ ব্যবহার করার কথা বলি না, কারণ আমি যদি কোনো ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করি কিংবা ঔষধের ব্যবহার সম্পর্কে বলি, তাহলে অনেকেই কিন্তু সবকিছু না বুঝেই এই ধরনের ঔষধ ব্যবহার করা শুরু করে দেবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার পরামর্শগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই পরামর্শগুলো মেনে চলবেন, কিন্তু কোনো ধরনের ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করবেন এবং ডাক্তার